করোনা পরিস্থিতিতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পানিশালা এলাকার তিন রেশন ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হলেন স্থানীয় রেশন গ্রাহকেরা। ঘটনাকে ঘিরে আজ ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। এই রেশন ডিলারদের অপসারণের দাবিতে এদিন স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে বিক্ষোভ দেখান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই তিনজন রেশন ডিলার মিলিতভাবে বেনিফিশিয়ারি লিস্ট থেকে মৃতদের নাম না কেটে তাদের নামে মাল উঠিয়ে তা বাইরে বিক্রি করে দিচ্ছেন বেশি দামে। এ বিষয়ে এর আগে রেশন ডিলারদের কাছে জানতে চাওয়া হলে তারা অভিযোগ অস্বীকার করেন। তবে স্থানীয় রেশন গ্রাহকদের দাবি, গত কিছুদিন আগে আরটিআই করে তারা এই তথ্য হাতে পান। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হয়েছে। এরই পাশাপাশি রেশন গ্রাহকদের আরো অভিযোগ, তারা নির্দিষ্ট স্থান থেকে রেশন দ্রব্য সরবরাহ না করে বাড়ি থেকে রেশন দিচ্ছেন, যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে রেশন গ্রাহকদের। এছাড়াও প্রতিটি গ্রাহককে কম পরিমাণে রেশন দ্রব্য দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এ ব্যাপারে প্রতিবাদ জানাতে গেলে দুর্ব্যবহারের শিকার হতে হচ্ছে রেশন গ্রাহকদের। সমস্যা আমাদের যে ওরা তিনজন মিলে আর মইনুল হক, তিনজনে ওরা তিনটা লাইসেন্স নিয়ে বাড়িতে দোকানদারি করে। আমরা চাইছি যে যেখানে তোমাদের লাইসেন্সটা আছে, যেখানে দোকানদারি করার নিয়মটা আছে, ওখানে দোকানদারি করো। আমাদের কৃষ্ণমণি মোজায় যেটা দোকানদারি আছে, কৃষ্ণমণি মোজায় চাই দোকানদারিটা। একটা কাঞ্চন নদী পার হয়ে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে খুব অসুবিধা হয়। এদিকে ফোর লাইন 34 নম্বর জাতীয় সড়ক, আমরা বারবার ওদেরকে বলছি, এর জন্য আমরা বেলা ইয়েতে অফিসে গিয়ে দরখাস্ত করেছি, জমা দিচ্ছি, ওরা কিন্তু আজ পর্যন্ত পদক্ষেপ নিল না। রেশনের মালপত্র কম দেয় বলে, রেশনের মালপত্র যে কম দেয় বাচ্চা কাচ্চা বুঝায় বলছে আমার তো পেট আছে, আমি কি খাবো, 1 কেজি কম নেন, 2 কেজি কম নেন, এইভাবে করে করে সবাইকেই ওরা কম দেয়। আপনারা জানিয়েছেন অভিযোগ তার কাছে? ওটা অভিযোগকে ওটার জন্য আন্দোলন হয়েছে কয়বার, ও ডিলারের অফিসে, ওই ডিলার কন্ট্রোল অফিসে, হ্যাঁ ও ডিলারের জায়গায় কতবার আন্দোলন হয়েছে যে মাল কেন কম দিচ্ছ, মাল আমরা যেটা ফুল পাবো ওটা দাও, হ্যাঁ এটাতে ওরা মাল সবসময় কম দেয়, 1 কেজি 2 কেজি বলছে, আমার পেট আছে, আমার ইয়ে আছে, এই অভিযোগগুলো জানায়। আর কেউ যদি ওখানে যায় দাদাগিরি করে ই করে, হ্যাঁ ওকে থামায় দেয়, ভিতর দিক দিয়ে ওকে মাল দিয়ে দেয়। আর যেগুলো সাধারণ মানুষ, সাধারণ পাবলিক, যারা বলতে পারে না, যারা গরিব অসহায় মানুষ, ওদেরকে একদম নিয়ে খেলছেন মিনি। কি সমস্যা হচ্ছে আপনার? সমস্যা হচ্ছে দীর্ঘ 10 থেকে 12 বছর ধরে আমাদের যে মানে যারা মারা যাচ্ছে, মৃত ব্যক্তির রেশন তুলে নিয়ে বিক্রি করছে অন্য জায়গায়, সেটা আমরা বিভিন্ন মানে অনেকবার জানিয়েছি মৌখিকভাবে, কিন্তু উনি আমাদেরকে ধরা দেয়নি। শেষ পর্যন্ত আমরা আরটিআইয়ের মাধ্যমে জানতে পারি প্রচুর অসংখ্য মানুষ যারা মারা গেছেন, কিন্তু ওনার বেনিফিশিয়ারি লিস্টে তাদের নাম আমরা দেখতে পাই। শেষে আমরা তাদেরকে জানালে উনি আবার আমাদের সাথে দুর্ব্যবহার করে, হ্যাঁ আমাদের সাথে কোনো রকম কথা না বলে, আমরা যখন কমপ্লেন করি, কমপ্লেনের সাথে আমাদের যে অফিসার আছে, ডিস্ট্রিক্ট এরিয়া ইন্সপেক্টর যিনি আছেন যে, হ্যাঁ ওনার সাথে নিয়ে আমাদেরকে হুমকি দেওয়া, যাই হোক একটা ব্যাপার করছে আর কি আমাদের সঙ্গে, ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে আমরা চাইছি যে এলাকার জনসাধারণকে নিয়ে আমরা ওনার ইস্তফা দাবি করছি, এবং মাল সবসময় ওনারা কম দেয়, ঠিক আছে, মাল সবসময় ওরা কম দেয়, 2 কেজি থেকে 3 কেজি করে মাল কম দেয়, হ্যাঁ। আর সেটা আপনারা প্রমাণ পেয়েছেন যে মাল কম দিচ্ছে? আপনারা অভিযোগ জানিয়েছেন মানে ডিলারকে জানিয়েছেন? ডিলারকে জানিয়েছেন, খাদ্য দপ্তরে জানিয়েছেন? খাদ্য দপ্তরে জানিয়েছেন। অন্যদিকে এ বিষয়ে আমরা কথা বলেছিলাম অভিযুক্ত রেশন ডিলার মইনুল হকের সাথে, তিনি অভিযোগ অস্বীকার করেছেন। তো এই যে মানুষ রেশন নিতে আসছে, তাদের একটা অভিযোগ আপনার কাছে বিরুদ্ধে যে যারা মারা গেছে তাদের নামে রেশন তোলা হচ্ছে, সেটা আপনি তুলছেন, এটা অভিযোগ, কি বলবেন এই বিষয়ে? মারা লোকের যদি নাম থাকে তো কার তো ওদের কাছে আছে, ওরা মাল নিচ্ছে, আমি কেন মালটা নিব? আচ্ছা মানে আপনি বলছেন যারা মারা গেছে তারা রেশন তুলছে? না সেটা আপনি জানার নেই, ওদের নাম কেটে দেননি যে যারা মারা গেছে তাদের নামগুলো তো বাদ দিয়ে দেওয়া, ওদের দায়িত্ব স্যার, আমাদের তো না, ওরা বাদ দিবে কি করবে, ওদের আমাদের তো জানার ব্যাপার না। তাহলে সেই মালগুলো তাহলে আপনার কাছে আসছে? হ্যাঁ অবশ্যই। তাহলে সেই মালগুলো কি করছেন? পাবলিক নিচ্ছে, যে পরিবারে মারা গেছে তারা তুলে নিচ্ছে, সে পরিবার নিচ্ছে। আপনি জানেন? তা জানানো জানা সত্ত্বেও আপনি জানান নেই, তাহলে আমি কেন জানাবো? ওদের তো নিয়ম আছে যে 7 নম্বর ফর্ম ফিল আপ করে ওদেরকে জমা দিতে হবে, আধার কার্ড, মোবাইল নম্বর সহ।
আচ্ছা, আরেকটা অভিযোগ উঠেছে আপনি মালপত্র কিছু কম দেন, যতটা মালপত্র দেওয়ার কথা সেই তুলনায় আপনি 2 কেজি 5 কেজি করে কম দেন, তাদের অভিযোগ গ্রামবাসী। পুরো বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন এবং খাদ্য সরবরাহ দপ্তর। হীরক মুখার্জির রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।